কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা ঘোলপাশা ইউনিয়ন কুমাল্লা গ্রামের শহীদুল ইসলামের বসত ঘর আগুনে পড়ে ছাই। চৌদ্দগ্রাম থেকে একাত্তর বাংলা টিভির রিপোর্টার শফিউল আলমের বিশেষ সাক্ষাৎকারে শহীদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে আমি পরিবার নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলাম রাত ১১টায়। বাড়ি থেকে কল দিয়ে জানায় আমার বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সাথে সাথে আমি বাড়িতে আসি, ফায়ার সার্ভিসের একটা টিম অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আমার ঘরে থাকা কাগজপত্র, আমার পরিবারের আইডি কার্ড সহ ঘরে থাকা সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে আমার প্রায় ২৬ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়। তাই আমি চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করি। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, যারা আমার ঘরে রাতের অন্ধকারে এসে আগুন লাগিয়েছে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। আমার দুই ঘর মিলে, এটা আমার মেজো ভাইয়ের ঘর, ওটা আমার নিজস্ব ঘর, দুই ঘরে মিলে প্রায় মালামাল সহ প্রায় ২৬-২৭ লক্ষ টাকার মতো। তারপর আমি থানাতে ডায়েরি করেছি, ২৬ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। আমি আইনের মাধ্যমে সঠিক তদন্তের মাধ্যমে আমি এই ঘটনা বিচার চাচ্ছি এবং প্রশাসনের কাছে আমি এটাই আবেদন, সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় এনে আমাকে সঠিক শাস্তিমূলক ব্যবস্থা করে দিতে পারে তাদেরকে।